আজকের আবহাওয়ার তাজা আপডেট। বাড়ছে তাপমাত্রা, বসন্ত পা রাখতেই দিনের বেলায় ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। বিস্তারিত জানুন খবরটিকে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকালই রাজ্যে বাঁকুড়া ও মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস পার করেছে। এদিন তা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও আজ উত্তরবঙ্গের 5টি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গের জন্য আজ বিশদে বলা হয়েছে, আগামীকাল সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, আগামী দিন দুয়েকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার তেমন কোনো বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে, আগামী শনিবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলির কোনো কোনো জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে। তবে উত্তরবঙ্গের মতোই আগামী কয়েকদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। আজ কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে অংশত মেঘলা আকাশ থাকবে। আগামী দিন দুয়েকে কলকাতার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33-22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতা শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস, যা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াসে, যে তুলনায় আজ তাপমাত্রা সামান্য নিম্নমুখী হয়েছে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে এদিন বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 93% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে প্রায় 60% আশেপাশে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বদিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার জেরে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সিলেট ও ময়মন বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে অংশত মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।